আসসালামু আলাইকুম, আমি বালা সেলিনা লিজা নিউ ইয়র্ক থেকে বলছি। আজ বিশ্ব নারী দিবস। নারী পুরুষের কোনো বৈষম্য আমার কাছে নেই, আমরা মানুষ, এটা আমাদের বড় পরিচয়। জগতে নারী ও পুরুষ দিবস বলে কিছু থাকার কোনো প্রয়োজন বোধ কখনো করিনি। একটা মানুষ দিবস থাকা প্রয়োজন, যেদিন নারী পুরুষ ট্রান্সজেন্ডার ইন্টারসেক সহ সকলে হাতে হাত রেখে দিনটাকে সেলিব্রেট করবো। শুধু নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত, তবে আলাদা করে নারীদের শক্তিশালী করে প্রমাণ করার কোনো প্রয়োজন আছে কি? আমাদের মেয়েদের কারো কাছে নিজেকে প্রমাণ করার কোনো কিছুই নেই। যদি আমাদের শক্তি পৃথিবীতে কেউ বুঝতে না পারে, তাহলে তাদের চিন্তা বদলে দেওয়ার দায়িত্ব আমার আপনার কারোই নয়। আমি চাই পৃথিবীর সবাই নারী পুরুষের সমতায় বিশ্বাস করুক, আর এই বোধ তারা গভীরভাবে ধারণ করুক, তাদের চিন্তায় মননে প্রতিফলনে করুক, কথায় এবং কাজে। আজকে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমি আমার ইউটিউব ভিডিওতে কয়েকজন নারী বন্ধুকে সাথে নিয়ে এসেছি নারী দিবস সম্পর্কে তাদের অনুভূতির কথা জানতে। আসুন শুনুন তারা কি বলছে। আজকে 8ই মার্চ, আমরা সবাই জানি নারী দিবস উপলক্ষে আজকে নারীদের জন্য একটি খুবই বিশেষ দিন, কিন্তু আমি মানি না শুধু এই দিনটাই হতে পারে নারীদের জন্য একটা বিশেষ দিন। প্রত্যেক দিনটাই হওয়া চাই একটা বিশেষ দিন নারীদের জন্য। সবার প্রথমে বলে দিচ্ছি, আমার নাম প্রিয়াঙ্কা, আমি কানাডাতে বসবাস করি, আমি একজন কর্মজীবী মা, আমি একটা এলিমেন্টারি স্কুলে জব করছি। তার পাশাপাশি আমার দুটো ইউটিউব চ্যানেলও আছে, একটা চ্যানেলের নাম হচ্ছে বাংলার স্বাদ, আরেকটা হচ্ছে এ লাইফ ফুল অফ ড্রিমস। আমাদের নারীদের জন্য, কেবল যে মহিলারা নিজেদের স্বাবলম্বী করতে চান তাদের উদ্দেশ্যে বলব, আপনারা এই ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু একটা পেশা হিসাবে ধরতে পারেন কর্মক্ষেত্রের জন্য। নারীদের সব থেকে বেশি জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে নিজেকে শিক্ষিত করে তোলা। এডুকেশনই আপনাদেরকে সাফল্যের দিকে এগিয়ে দিতে পারে। আজকে এই নারী দিবসে আমি সবার কাছে, সব নারীদের উদ্দেশ্যে বলব, সবার প্রথম যে জিনিসটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে শিক্ষিত হওয়া। নিজেকে শিক্ষিত করে তুলুন, সচেতন করে তুলুন। যখন শিক্ষা আপনার ভেতরে থাকবে, অটোমেটিক সচেতনতাটা আপনাদের ভেতরে আসবে, ভালো মন্দটা আপনারা সহজেই যাচাই করে নিতে পারবেন। তো আজকে নারী দিবস উপলক্ষে সব নারীদের উদ্দেশ্যে বলছি, সচেতন হন, শিক্ষিত হন, ভালো মন্দ বুঝতে শেখ। আসসালামু আলাইকুম, আমি ফরিদা পারভিন, জ্যামাইকা নিউ ইয়র্ক থেকে বলছি। আজ নারী দিবস, বিশ্ব নারী দিবসে প্রচলিত ধারণার বাইরে এসে সমাজে প্রত্যেক নারীরা আজও অবদান রেখে যাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে, তাই বদলে যাচ্ছে আমাদের সমাজের দৃশ্যপট। একটাই পৃথিবী, এর আলো হাওয়া নির্যাস। মানুষ হিসেবে আমরা সবাই যদি সমানভাবে নিই, তাহলে কেন আপনি আমাকে আলাদা করে দেখবেন? চাঁদ আপনাকে যেমন আলো দেয়, আমাকেও দেয় সেই সমান আলো, তাহলে কে আপনি আমাকে আলাদা করে দেখান? আন্তর্জাতিক নারী দিবসে সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। আজ 8ই মার্চ, বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। ধন্যবাদ সেলিনা আপু এই বিশেষ দিনটিতে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল 1857 সালে। এক সুতা কারখানা থেকে প্রায় 15,000 মহিলা শ্রমিক আন্দোলনে বেরিয়ে পড়েছিলেন নিউ ইয়র্কের রাস্তায়। তাদের আন্দোলন ছিল তাদের বেতন বৈষম্য, তাদের কর্মঘণ্টা কমানো এবং তাদের ভোটের অধিকার নিয়ে। কিন্তু সেখানে পুলিশ দ্বারা তারা নির্যাতিত এবং নিপীড়িত হয়েছিল। তারপর আস্তে আস্তে পুরো পৃথিবীতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত 1908 সালে আমেরিকান সোশ্যালিস্ট পার্টি এই নারী দিবসকে স্বীকৃতি দান করেন, এবং এই নারী দিবসকে আন্তর্জাতিক নারী দিবসে নিয়ে এসেছিলেন ক্লারা জেটকি নামের এক জার্মানি নররমণী। তারপরে অনেক ইতিহাস, আজ এই দিনটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয়ে থাকে। আজকে এই দিনটির উদ্দেশ্য ছিল নারীর অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অধিকারকে শক্ত করা। কিন্তু আজকে সমাজ ব্যবস্থায় আমরা কি নারীরা পাচ্ছি আমাদের সমস্ত সে অধিকার? কিন্তু কেন পাব না? আজকে নারীরা কোথায় নেই? সমুদ্রের তল থেকে সেই হিমালয়ের চূড়ায় আজকে তারা চাঁদে, আজকে তারা সংস্কৃতি, তারা দেশ পরিচালনায়, আজকে বিজ্ঞান কোথায় নেই? আজকে মেয়েরা সমানভাবে তারা পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করছেন। আজকে এই পৃথিবী আমাদের মা। আজকে এই পৃথিবীর সমস্ত জলবায়ু যদি আমরা সমানভাবে পুরুষ এবং মহিলারা উপভোগ করতে পারি, তাহলে আজকে আমাদের এই এসব অধিকার থেকে কেন আমরা আজকে বঞ্চিত হব? আজকে একটা মা
যথেষ্ট পরিমাণে তার সন্তানদের জন্য একজন শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারে। কারণ আমরা আজকে যত বড় বড় মহিষীদের দেখছি, আজকে দেখছি তাদের প্রতিটা মানুষের জীবনে তার মায়ের ভূমিকা অনেক বেশি। আজকে আমরা এখানে যে কজন একসাথে হয়েছি, আমরা সবাই ইউটিউবার। এখানে সেলিনা আপুর চ্যানেল, নাম হচ্ছে সেলিনাস ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল। আপু আজকে ওখানে বলেছেন যে নারী অধিকার দিবস কেন আজকে শুধু নারী দিবস হবে, আজকে কেন পুরুষ এবং নারী দিবস এক হতে পারে না। হ্যাঁ, আমারও কথা, সে আজকেও আমরা চাইবো নারী পুরুষ যেন আমরা সবাই একসাথে দাঁড়িয়ে শুধু নারী শক্তি নয়, মানুষ শক্তি হিসেবে আমরা পৃথিবীকে সুন্দরভাবে গড়িয়ে তুলি। আরেকটা জিনিস, আমাদের প্রিয়াঙ্কা আপু বাংলা সাত চ্যানেল থেকে বলেছে যে আপু বলেছে আজকে আমি নারীদেরকে শিক্ষা শিক্ষিত হতে হবে। অবশ্যই আমি আপুর সাথে একমত, কারণ শিক্ষায় আমাদের জানিয়ে দিবে যে কী করতে হবে, শিক্ষায় আমাদের সচেতনতা এনে দিবে। তারপর আমি বলছি আজকে আমি শিক্ষা বলতে সবচেয়ে বেশি বুঝি মায়ের শিক্ষা, যে মা তার প্রতিটা সন্তানকে তার পৃথিবীতে বেস্ট যেটা সেটা শিক্ষা দেয়। আজকে মার শিক্ষা দ্বারা আমাদের মানবিক শিক্ষা আমরা পেয়ে থাকি, প্রতিটা ঘরে আমরা সন্তানরা বেড়ে উঠব মায়ের মানবিক শিক্ষায় এবং শিক্ষিত হওয়ার শিক্ষায়। আজকে আমি আমার চ্যানেলের তরফ থেকে, আমার চ্যানেলের নাম রেসিপি সোমা, আজকে আমার সমস্ত নারীদের, আমি মা, কন্যা, বোন, বন্ধু সবাইকে জানাচ্ছি আমার বিনম্র শ্রদ্ধা। তাদেরকে বলছি কখনও মাথা নিচু করে থাকবেন না, সবসময় ভাবতে হবে যে আমরা নারী শক্তি, আমরা সব কিছু পারি, সুখ দুঃখ কাটিয়ে আমরা আজকে পৃথিবীর জন্য কিছু করতে চাই। আজকে এটাই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের নারীরা কি বলছে। আসুন, নারী পুরুষ সবাই একসাথে হয়ে যায়, নারী দিবস, পুরুষ দিবস এসব আলাদা আলাদা না করে সবাই একসাথে থাকি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।